সকাল প্রথমটা আপনাদের ওই দেখে নিল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আগে বললে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক তো দিবেন, সাবস্ক্রাইবও করবেন। আর যারা বাইরে থেকে এসে দেখে চলে যায় তারা 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 ওয়েট কেন করছো, তারা সাবস্ক্রাইব করে দাও। টাটা টাটা। গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর টিআরএস ক্রিয়েশনে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি অর্পিতা, আমি নিয়ে চলে এসেছি আজকে একটা বিয়েবাড়িওয়ালা ব্লগ। আমি আজকে যাব বিয়েবাড়ি আর সেখানকারই সমস্ত কিছু খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে ব্লগ করা শুরু করেছি। আর এখন আমি শুরু এখন বাজে নটা, নটার সময় আমি চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। এখানে সামনেই আছে তন্ময়, কিন্তু ও প্রচণ্ড বদমাইশি করছে, মানে উল্টোপাল্টা কমেন্ট করছে, হ্যাঁ নানা ধরনের মুখভঙ্গি করছে, তাই জন্য ওকে বাদ দিয়ে দিয়েছি। প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে, তাই জন্য ওকে বাদ দিয়ে দিয়েছি ক্যামেরা থেকে। আর দেখো আমার ওখানে দুটো কাপ আছে, ও এখনও চা খাওয়া শুরুও করেনি, তো আমি চা খেয়ে নিচ্ছি। আর বাবান গেছে বাইরে বারান্দায় বসে ও দিদির সাথে ম্যাগি খাচ্ছে, তো ওর মতো খেয়ে নিক আগে, তার মধ্যে আমি চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পর ওকে তারপরে আমি আমার মতো খাওয়াবো, আর দেখবে তোমরা কতটা যুদ্ধ করতে হয় ওকে খাওয়ানোর জন্য। তো সাথে থাকো আর দেখতে থাকো। এ বাবা দেখ দেখতে সবাই, চি 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 চি, কাঁদছে একটা ছেলে, তুমি কাঁদো। এ বাবা একবার একবার ভিডিও তো দেখে নি শুধু, যদি খাচ্ছে তাহলে ব্যাথা খাবো না, একবার ভিডিও তো শুধু দেখে নি। আর দেখো এবার ওকে ভিডিও সামনে খাওয়ানো হবে, ভিডিওতে সবাই দেখবে এইসব কথা বলে টুলে ওকে জাস্ট খাওয়াচ্ছি। কয়েক চামচ হয়তো খাওয়াতে পারবো, পুরোপুরি খাওয়াতে পারবো না, তো যা খাবে সেটুকুনি আমার ভাগ্য। আর এইভাবেই ওকে আমাকে খাওয়াতে হয়, ওকে খাওয়ানোর পেছনে প্রচণ্ড আমার জ্বালাতন সহ্য করতে হয়, তো ভিডিও বলে তাই জন্য খপখপ খেয়ে নিচ্ছে দেখো। কিন্তু এমনিতে ও একদমই খায় না, তো যেটুকুনি এক দুগাল খায় খায়, বাকিটা ঝিনুক বাটিতে করে এখনও ওকে খাওয়াতে হয়, কিছু করার নেই আমার। আর সত্যি কথা বলতে ওকে খাওয়াতে আমার জ্বর আসে, ওকে খাওয়াতে গেলেই আমার মানে জ্বর আসে তো ভালো কথা, আমার কান্না পায়, আমার একটুও ভালো লাগে না। ও এত বদমাইশি করে, খেতে চায় না, না খাওয়া নিয়ে আমার ভালো লাগে না একটুও। তো চলো আমার রান্নাবান্না বাকি আছে এখনও, ঘরে বাসি কাজ টাজ হয়ে গেছে, তো ওকে খাইয়ে নিয়ে এবার আমি রান্নাবান্নার দিকে যাব। আবার পরে আসছি, তোমাদের সাথে কথা বলছি। তো এখন বাজে চারটে আর ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি মুখে একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে হিমালয়ার ফেস প্যাক। তো ভালো করে হয়ও নি চারিদিকে, যেমন পেরেছি তেমন করেছি, খুব তাড়াতাড়ি আছে, ওইক্ষণি উঠে যাবে ছেলেটা, আরও অনেক কাজ আছে সেরে নিতে হবে। আমরা যাব বিয়েবাড়ি, ছটার সময় বেরোবো, তো তার আগে কাজ গুছিয়ে নিতে হবে। তো ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, তার আগে হিমালয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে ফেস স্ক্রাবার দিয়ে তারপরে ফেস প্যাকটা লাগিয়েছি। তো 5-10 মিনিট যাক, তারপরে তুলে ফেলবো। আর সকালের পর থেকে আর আসতে পারিনি, কারণ একটু বাজারে যেতে হয়েছিল নানা ধরনের টুকিটাকি কাজ করার জন্য। আর এখন এলাম, এখন বাজে 4টে, খাওয়া দাওয়া করে উঠে আমার বিয়ে বাড়ি যাবো আজকে, কিন্তু তন্ময় যাবে না এখন, দেখি ওর জন্য কিছু রান্নাবান্না কিছু করতে হবে কি না সেটা দেখে তারপরে যাবো। ফোন করবো ওকে, ও যদি বলে না খেয়ে নেবো আমি কোথাও তাহলে আর রান্না করতে হবে না, নাহলে এখন রান্না করতে হবে। তো একেবারে বিয়েবাড়ি রেডি হয়ে সেজে গুছে রেডি হয়ে তোমাদের সামনে আসছি, সবাই থাকো। দেখো ভালো বুঝতে পারবে না, আমার আমি আমার ফোনটা দিয়ে ক্যামেরা করছি, তো তো তার জন্য ভালো বুঝতে পারা যাবে না, তো নর্মালি যেটুকুনি বোঝাবার বোঝালাম, তারপর দেখা যাবে পরে কি হবে। তো এই হচ্ছে আমি, ভালোভাবে সোজা ভাবে দাঁড়াও। আর এই হচ্ছে আমার বাবান।
আর পেছনে বিছনার দিকে তাকিও না, ওটাকে ইগনোর করো, কারণ ওটা এখন অগোছালো হয়ে রয়েছে, আমার এখন ভালো লাগছে না। আমি রাত্রেবেলা এসে ওটাকে গুছাবো। আর আমরা বেরিয়ে পড়েছি, তো গাড়িতে দেখো আমার বাবা আছে, বাবার পাশেই আমার ছেলে আছে, তারপর এটা আমার মাসি, আর আছে তুতান, পাশে দেখো বাবান আছে, আমরা আর সামনে আছে মেসো। তো এই চলে এলাম বিয়ে বাড়িতে, এখানে আমার মাসি, এখানে হচ্ছে তুতান, বাবান সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা মামা আর মেসো আর বাবার জন্য ওয়েট করছি। ওরা এখনো আসেনি, ওরা এখন গাড়ি ঠিকঠাকভাবে রাখতে গেছে। আর এখানে দেখো আমার মামার মেয়ে, মাসির মেয়ে, মামিরা সবাই রয়েছে, এখানে ফটো সেশন চলছে, এখানে ফটো, ওরা সব সেলফি তুলছে, ওরা সব সেলফি তুলছে আর হাসাহাসি করছে, নানা রকম কথাবার্তা হচ্ছে, আর আমিও পাশে দাঁড়িয়ে এনজয় করছি। আর মাঝখানে একটু ভিডিও করে নিলাম সবাইকে, জানি না ভেতরে গিয়ে কতটা সুযোগ সুবিধা পাবো। তো আর দেখো সব ফেসবুকে ফটো ছাড়বে বলে সব স্টাইল দিয়ে ফটো তোলা হচ্ছে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে বিয়েবাড়ির পেছন দিকটা, আর আমরা চলে যাব এবার একদম সামনের দিকে। আর চলে এসেছি, দেখো এখানে হচ্ছে বউকে নিয়ে সবাই ফটো তোলা হচ্ছে, এটা আমার একটা ভাইয়ের বিয়ের রিসেপশন, তো এখানে ফটো তোলা হচ্ছে। আর আমাদের সব মামি মাসি আরও নানা ধরনের নানা রকম রিলেটিভ আছে, তো তাদেরকে নিয়ে ফটো তোলা হচ্ছে। এদের সবার সঙ্গে আমার পরিচয় নেই, কারণ আমি এই প্রথমবার ওখানে গেলাম। আর আমার মায়ের জেঠুর বাড়ি এটা, মায়েদের সাথেও আগে তো আর মায়েদের সাথেও রিলেশন ছিল না, অনেক দিন পর যোগাযোগ হয়েছে, তো তাই জন্য আর যাওয়া হয়নি, আর এখন মাসির সাথে যাচ্ছি। আর এখানে ওদের ফটো সেশন তো চলতেই থাকবে সারাদিন, যতক্ষণ ওখানে থাকবে ফটো তুলবে বলেই সেজেছে এত সুন্দর করে। হ্যালো, আর এটা চলে এসছে ফুচকা খেতে। চলে এসেছি দেখো খাওয়ার খাওয়ার জায়গায়, আর এখানে একটু লাইটটা একটু ম্যাট টাইপের, একটু অন্ধকার অন্ধকার টাইপের, এটাই হয়তো থিম, তো তাই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর আমি তো আমার ক্যামেরা দিয়ে ফটো তুলছি, জানোই ভালো আমার ক্যামেরায় ফটো হয় না, তন্ময় যায়নি, সুতরাং যা হচ্ছে তাই দেখে নিও কষ্ট করে একটু। আর এই যে ওরা বলেছিল যে তোমাদের সাথে মেন কোর্স শেয়ার করবে, তো তাই জন্য ওদেরকে বললো, তাদের জন্য ওদেরকে আমি ভিডিওটা করছি, তো দেখে নাও। আর এদিকে আছে তুতান, দেবারতী, দেবলীনা, সবাই ওদিকটা রয়েছে। আর মেনু কার্ড দেখাচ্ছে তোমাদেরকে, দেবারতী দেখাচ্ছে মেনু কার্ড। আর ঠিক উল্টো দিকে আছে আমি, বাবান আর মাসি, আর এদিকে এখন মেনু কার্ড, হ্যান্ডকারচিপ, এইসব সব দেওয়া হচ্ছে। এবার আর এবার দেওয়া হয়ে গেছে জল, আর জলে সিলগুলো কেটে যাচ্ছে সবার। আর আমাদের প্লেটে আছে কাসুন্দ বা কাসুন্দি যা বলো তোমরা। আর এখানে দিয়ে দিয়েছে ফিশ ফ্রাই, আর স্যালাড আছে সঙ্গে কাসুন্দ, তার সঙ্গে খেতে দারুণ লাগছে। আর আমি আমার ছেলেকে নিয়ে নাজেহাল ওকে খাওয়াচ্ছি, আর আমি খাচ্ছি, কি আমার হচ্ছে সে আমিই জানি, একা একা নিয়ে সামলাতে পারছি না, তবুও চেষ্টা করছি। আর ওদের তুলে দেখাচ্ছে ফিশ ফ্রাই, খেতে দারুণ হয়েছে, এটাই বলতে চাইছে। আর দেখো দেখাচ্ছে রুমালি রুটি, এটা দেওয়া দিয়েছে রুমালি রুটি, আর সঙ্গে রয়েছে কিমা তড়কা। এরপরে রয়েছে এটা হচ্ছে পাবদা মাছ, আর পাবদা মাছের সাথে ফ্রাইড রাইস দিয়েছিল, আর তার সঙ্গে মাটন কষা, আর তার সঙ্গে ফ্রাইড রাইস অবশ্যই। আর এই মাটন কষাটা আমাদের খুব ফেভারিট, আর ওদেরও মানে আমার বোনদেরও সবাই আমাদের খুব ফেভারিট, তো দারুণ খেয়েছি মাটনটা, আর খুব সুন্দর রান্না হয়েছিল। আর এরপর চলে এসেছে মিষ্টি আর চাটনি পাপড় শেয়ার করতে ভুলে গেছি, আর তারপরে চলছে হাত ধোয়ার সেশন।
হাত ধোয়ার পালা চলছে, চলার পর এরপরে চলে এসছে আইসক্রিম। তো আইসক্রিম দেখাচ্ছে, দেখো ওরা তোমাদেরকে। তো আমরা ডিনারের পরে চলে এসেছি, তো এখন আইসক্রিম খাওয়ার পালা। তো প্রথমটা আপনাদের ওই দেখে নিল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগে বল যে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।